আর অন্য 10 জন যে কথা বলবে আমি যদি একই রকম টোনে কথা বলি তাহলে হলো না কিভাবে তাহলে তো আমি অসাধারণ না আমি সাধারণই রাইট ও তো অনেক বেয়াদবের মতো করে বসে বসে থাকে ও এসে কথা বলে না আমি তখন বলি যে আসলে প্রবলেমটা তো ওর না প্রবলেমটা তো আমাদেরও আমরা যাদেরকে নিয়ে এই জেনারেশনের যাদেরকে নিয়ে আমরা বলছি ও একটা বেয়াদব ও একটা কথা বলতেছে আসলে ওকে কি আমরা ওইভাবে নিচ্ছি কিনা সেটা আমাদেরও প্রবলেম থাকতে পারে আগে ধর একটা টিভি ছিল এখন কতগুলো চ্যানেল চ্যানেল তো চ্যানেল এখন আবার কত ওটিটি ওটিটি তো ওটিটি ওটিটির মধ্যে আবার দেশের ওটিটি আবার বাইরের ওটিটি বাইরের ওটিটি তো ওটিটি আবার ধরো মহাদেশের ওটিটি এই পৃথিবীর কাছে কিংবা এই গ্রহ নক্ষত্র কিংবা এই এই মহাকাশের কাছে এই আমরা আসলে বালুকণাও না এটা নিয়ে এত পলিটিক্স এত গল্প এত এর পা টান দিয়ে নামানো এর বদনাম করা এ কি নিয়ে এর দরকারটা কি রে ভাই আল্লাহ ও এত সুন্দর সুন্দর চরিত্রে অভিনয় করতেছে আমি কি পাবো না সুযোগ সাব্বির তুই বিজ্ঞাপন করছ কেন বিজ্ঞাপন করবি না প্রচুর খাটাখাটনি করতেছি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি কোনো জায়গায় কোনো সুযোগ হচ্ছে না আমার প্রথম দৃশ্য ছিল আমি ফিরে আসি এবং বিজুর বর্গতলাকে আমি জড়াই ধরব তুমি আমাদের সঙ্গে থাকবে থাকলে পরে তোমার অভিনয়টা সুবিধা হবে সেই সময় একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনো সবার মধ্যে আমাদের আছে সে জাহিদ ভাই থেকে শুরু করে জাহিদ ভাই তো বন্ধুর মতোই হয়ে গেল আমাদের সিনিয়র হলেও আমি কখনো মনে করি না যে ওনারা বন্ধুর বাইরে হ্যাঁ তুমি আমি যেমন বন্ধু এরকমের যে এই মাহফুজ ভাই জাহিদ ভাই তকির ভাই সেলিম ভাই হাকিম ভাই হাকিম ভাই সবাই মানে বন্ধুর মতোই কিন্তু তারা বড় হয়েছে তাতে কোনো যায় আসে না এবং এখন পর্যন্ত এক ধরনের মানবিক জায়গা আছে সবাই সবাইকে ডাকে একটা আমার সিনেমা হবে প্রচার হবে সবাই কিন্তু আমার জন্য উইশ করতেছে হ্যাঁ এই যে 31 তারিখে আমার সিনেমা রিলিজ হবে রাত জাগা ফুল এখানে আমার সমস্ত কলিগরা কিন্তু আমাকে নিজে থেকে ফোন দিচ্ছে সাব্বির তোমার সিনেমা আমরা দেখতে যাব তোমার সিনেমার জন্য কি কি লাগবে বইলো এই যে ধরেন একটা যে মন থেকে বলা এটা এটা আসলে আমাদের কে সমৃদ্ধ আন্তরিকতার ব্যাপারটা এখনো আছে এখনো আছে মানে আমাদের আমি পরবর্তী যারা আসছে তাদেরকে আমি বলছি না যে তাদের নাই তাদেরও হয়তো আছে আমরা তো হয়তো তাদের সাথে অত মিশতেছি না কিন্তু যেসব এই জেনারেশন ইয়াংদের সাথে আমি মিশছি আমি কিন্তু তাদের অনেককে দেখছি অনেক ভদ্র তারা আমি ম্যাক্সিমাম ভদ্রদের সাথেই মিশছি আমাকে কেউ জিজ্ঞেস করে কেউ হয়তো বলে ওই লোকটা ছেলেটা তো অভদ্র ওই মেয়েটা তো অভদ্র দেখছে ও তো অনেক বেয়াদবের মতো করে বসে বসে থাকে ও এসে কথা বলে না আমি তখন বলি যে আসলে প্রবলেমটা তো ওর না প্রবলেমটা তো আমাদেরও আমরা ওকে নিচ্ছি কিনা এই যে সুবর্ণাবা আমাকে নিচ্ছে রাইট জাহিদ ভাই আমাকে কাছে টেনে নিচ্ছে আমরা যাদেরকে নিয়ে এই জেনারেশনের যাদেরকে নিয়ে আমরা বলছি ও একটা বেয়াদব ও একটা কথা বলতেছে আসলে ওকে কি আমরা ওইভাবে নিচ্ছি কিনা সেটা আমাদেরও প্রবলেম থাকতে পারে আগে তো ওই বাচ্চাটা ছেলেটাকে কি ওই মেয়েটাকে সব দোষ দিয়ে কোনো লাভ নাই আমি তো দেখছি যেসব অনেক এই যে মেহেজাবিন বলো সাফা কবির বলো তৌসিফ বলো চুভান বলো যারা যারা এখন কাজ করতেছে প্রত্যেকটা ছেলে মেয়ে কি যে ভদ্র অ্যাটিটিউড করে শাওন নামে একটা ছেলে আছে হ্যাঁ মানে আমার কাছে মনে হয় যে টয়া এভরিবডি মানে এত কর্ডিয়ালি মানে কথা বলে আমার কাছে মনে হয় আমাদের চেয়ে তো ওরা ভদ্র আমার কাছে মনে হয় যে ওদের বয়সে আমরা ওদের বেদবি ছিলাম কিন্তু আমার কাছে মনে হয় যে ওরা আমাদের চেয়ে ভালো কিন্তু আসলে ওদের এই ব্যাপারটা একটু দুর্নাম হয়ে গেছে দুর্নাম যারা করে তারা দুর্নাম করে আমি জানি না আমি কেন দুর্নাম করে আমি জানি না আমি কিন্তু এদের ব্যাপারে আমি কোনোদিন কোনো নেগেটিভ কিছু দেখি নাই আমি যেটা দেখি না সেটা বলবো কেন অপূর্বকে অপূর্ব আমাকে দেখলে জড়াই ধরে যে ভাইয়া কেমন আছো তুমি ভাইয়া তুমি কোথায় আছো ভাইয়া ফোন দিও মানে নিশো অপূর্ব ওরা কিন্তু অনেক ফ্রেন্ডলি ব্যাপারটা কিন্তু পিছনে বসে কে কার কথা কি বললো না বলে আমার তো কিছু যায় আসে না বাট আমি ধরো সামনে ওকে কিভাবে দেখছি ও আমার সাথে কি করছে এটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট তার ব্যক্তি জীবনের অনেক গল্পই থাকে যেটা যার যার ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আমরা কেন কথা বলবো পিছনে বসে আমার শিল্পী হিসাবে তো আমার একটা দায়িত্ব না ভাই রাইট আমার তো শিল্পী হচ্ছে থাকবে হচ্ছে অন্য 10 জন সাধারণ হচ্ছে অন্যরকম আর অন্য 10 জন যে কথা বলবে আমি যদি একই রকম টোনে কথা বলি তাহলে হলো না কিভাবে তাহলে তো আমি অসাধারণ না আমি সাধারণই রাইট অসাধারণ হতে হলে তো তাকে অনেক কিছু মেনে নিতে হয় অনেক কিছু বুঝতে হয় এইটাও ধরো আমরা দেখতে দেখতে শিখছি আব্দুল্লাল মামুন আমার কাঁধে হাত দিয়ে দোয়া করে গেছে ওয়াহিদুল্লাহ স্যার নরেন বিশ্বাসের মতো মানুষ আমি কণ্ঠশীলনে আমি কাজ করেছি ওনারা আমার মাথার হাত দিচ্ছে হ্যাঁ মমতাজউদ্দিন আহমেদ আমাকে জড়াই ধরে বলছে সাব্বির
আমি মরে গেলেও মনে হচ্ছে যে না কিছু লোকজন আমাদের রয়ে গেল, ইনামুল হক স্যার আমাদের মাঝে নাই, আমাদের কে এস ফিরোজ নাই, আমাদের এস এম মহসিন চলে গেছে, ফরিদি ভাই চলে গেছে, অনেক গুণী গুণী মানুষ এই করোনার সময় কিংবা আগে পরে, মানে আমি তো মনে করি যে আমি তো লাকি অনেক গোলাম মোস্তফার সাথে আমি একটা নাটকে অভিনয় করেছি, আমার মনে আছে যে মেমোরি যে কথা বলছি যে আমার কাছে স্মৃতি, কিন্তু আমার আমার কাছে ধর আলী জাকারের সাথে আমি অভিনয় করছি, নূর ভাইয়ের সাথে আমি অভিনয় করছি করতে পারছি, মানে এটা আমার জন্য অনেক আনন্দের। হ্যাঁ, কিংবা আমি ধরেন ওই যে একটা আবুল খায়ের এত সুন্দর অভিনয় করে, আমার কাছে মনে হলো ইস এই বুড়ার সাথে অভিনয় করতে পারলাম না, আমার জীবনে খুব খারাপ লাগে যে আল্লাহ কি সুন্দর অভিনয়, কি ন্যাচারাল কথা বলে। হ্যাঁ, মানে ওই রকমের অভিনেতাদের সাথে অভিনয় করতে পারি নাই, এটা আমার জন্য দুর্ভাগ্য। এবং আমি যারা চলে গেছে তো চলে গেছে, যারা আছে এটিএম চাচার সাথে তো আমার 5-6 বছরের একটা প্রোডাকশনে একটা নাটকে ওনার সঙ্গে আমার কাজ চলছে, আমি যে কত কিছু শিখছি মঞ্জু, নোয়া সাল রাইট, ওটা কথা বলতেছিলাম, মানে ওটা তুমি বলে বুঝাতে পারবো না, প্রতিটা শুটিং এ মনে হচ্ছে এক একটা করে একটা একটা ক্লাস চলতেছে, শুটিং হয়তো হয়তো 3-4 ঘন্টা তার, কিন্তু গল্প টল্প আড্ডা, এই ডলি জহুর, চিত্রলেখা গুহ, খায়রুল আলম সবুজ, ইনাম স্যার, মানে কত মানে একটা অদ্ভুত মানে একটা জায়গা, মানে মেকআপ রুমে আড্ডা, গল্প হচ্ছে, কবিতা নিয়ে কথা হচ্ছে, মানে এগুলোকে মিস করি। এবং আমরা মনে হয় যে আমরা এগুলো আবার করব অন্যদের সাথে, যাতে আমাদের ইন্ডাস্ট্রিটা সমৃদ্ধ হয়, এটা বিশেষ ভাবি। মেমোরিজে নোয়া সাল নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আমি আসলে, তুমি তো চলে আসছে নোয়া সাল, বাট এটাও আমি আসতে যাচ্ছিলাম যে নোয়া সালের আসার আগে যে তখনকার জেনারেশন লাইক তোমাদের বা সেলিম ভাইদের বা জাহিদ ভাইদের এবং এখন অপূর্ব নিশো বা ওদের পরও যারা আসতেছে, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, চঞ্চল ভাই, ওদের অনেক জনপ্রিয়, অনেক ভালো অভিনেতা। সো এই যে মানে একটু কি জেনারেশন গ্যাপ বলো বা লাইক একটু কি ডিফারেন্সটা যে হয় বা মানুষজন বলতেছে যে আগের নাটক ভালো ছিল, আগের সবার সাথে রিলেশনটা ভালো, আমার শোতে মেমোরিজিৎ মিতে ঈশিতা আমার সাথে এটা নিয়ে শেয়ার করছে, চয়নিকা দি চৌধুরী, তাদের ব্যাপারটা যেটা ছিল যে না আগে আমাদের যেটা তুমি বললা যে আন্তরিকতা একটু বেশি ছিল, এটা কি বিকজ অফ যে তখন আসলে নেট ছিল না, অনলাইন ছিল না বা ডিজিটাল বা ফাস্ট লাইফ ছিল না, এই জন্য একটা ব্যাপার ছিল নাকি, এবং নাটক কম হইতো বা একটা চ্যানেল ছিল, এটা ব্যাপার ছিল নাকি? না, আমার মনে হয় ওইটাই, ওইটা অনেক বড় ব্যাপার, বড় ব্যাপার, রাইট, বড় ব্যাপার না, ধরো আনন্দ ধারায় আমরা যেতাম না, রাইট, সব এখন কয়জন যে আনন্দ ধারায়, এখন তো আনন্দ ধারায় ভাবে নাই, ধরো কেন যায় না, ধরো জিনিসটা হচ্ছে প্রিন্ট মিডিয়া, রাইট, একটা জায়গা ছিল, মানে একটা ভালো প্রিন্ট মিডিয়া, বিনোদন বিচিত্র, আনন্দ ধারা, হ্যাঁ, তারপর তারকালোক, তারপর হচ্ছে এরকম কয়েকটা পত্রিকা ছিল, সবাই কিন্তু ওদের সাথে যোগাযোগ করতো, তো যখন এটা স্প্রেড আউট হয়ে গেল খুব স্বাভাবিকভাবে তো সবার সাথে সবার যোগাযোগ নেই, তো ব্যাপারটা আন্তরিকতা কারো কমে নাই আমাদের, রাইট, আমাদের কারণ হচ্ছে বিকজ অফ দ্য টাইম, ইটস অ্যাবাউট টাইম, আসলে একটা ডিভাইস, একটা ডিভাইস ছিল মোবাইল, আমরা মোবাইল ইউজ করতাম না, ইনফ্যাক্ট দেখো তোমার সাথে আমার দেখা কত বছর, কত বছর পরে, এখন ডিভাইস, এখন ক্যামেরা আসছে, রাইট, অ্যাপস আছে কত ভিতরে, কোনটা থেকে কোনটা তুমি ঢুকে যাচ্ছ, আমার ছেলে মেয়ে, ছেলে দুই ছেলে, তারাও দুজন ট্যাব নিয়ে বসে থাকে, ও তো আমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মানে যত বেশি তোমার টেকনোলজি লোয়ার থাকবে, যত বেশি জায়গা থাকবে, একটা নদীতে যদি 5টা নৌকা থাকে সবাই তো দেখে 5টা নৌকা, কিন্তু নদীতে যদি মনে করো 1 লক্ষ নৌকা থাকে কে কার দিকে তাকাবে, মানে আমার কাছে মনে হয়েছে যে আন্তরিকতা কারো কম নাই, কিন্তু প্ল্যাটফর্ম গুলো অনেক হতে নানান প্ল্যাটফর্মের কারণে সবাই সবার থেকে বিচ্ছিন্ন, যে যারটা নিয়ে ভাবছে, রাইট রাইট, যে আমাদের ধর্মে একটা কথা আছে না, ইয়ান অফ সি, নিজে নিজে নিজেরটা ভাবো, যে কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না, সবাই ভাববে ইয়ান অফ সি। আমার কাছে মনে হচ্ছে যে এই যে আমরা এখনকার এই যে ইউটিউব কিংবা ফেসবুক কিংবা এইসব প্ল্যাটফর্ম গুলোর কারণে আমার কাছে ইনস্টাগ্রাম সবাই সবার মতো ইয়ান অফ সি করে কাটাচ্ছে আর কি, যে আমি আমার মতো, মানে কিন্তু ইমোশনটা সবারই আছে আমার মনে হয়। ওকে, সো আমরা একটু চাইলাম মেমোরিটা একটু লাইক ইউনো মনে করতে, যে এই নস্টালজিক ব্যাপারগুলো আমাদের ছিল, আমি তো এখনো সে আমার আমি 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 অলওয়েজ নস্টালজিক, এবং আমি অনেক আমি মনে করি গতকালকার দিনটা আমার কাছে অনেক বেশি আনন্দের ছিল, আনন্দ ছিল, রাইট। সো ওগুলো একটু শেয়ার করার জন্য ভাবলাম যে একটু বলুক, তাহলে অনেকটাই সিন যে তখনকার কি ছিল, এখনকার অনেকে জানবে না এই ব্যাপারগুলো, এই স্ট্রাগলস, এই যে আমাদের আসলে কিভাবে শুরু। আমি কিন্তু এখনকার জেনারেশন অনেকের সাথে কাজ করি, হ্যাঁ হ্যাঁ কাজ করি, তো আমি কিন্তু ওদের সাথে শেয়ার করি,
যে তোমরা জানো আমরা মেকআপ মেটা করতাম, আমরা কবিতা, আমি কবিতার বলতাম যে তুমি কি এই কবিতাটা পড়ছো, বলে যে না ভাইয়া পড়ি না, আমাকে এই কবিতাগুলো পড়বা, ওরা যে পড়ে না এটা কিন্তু ওদের দোষ না ভাই, ওদেরকে তো গ্রুমিং করতে হবে, ওদেরকে তো বলতে হবে যে তুমি এই কবিতাটা পড়ো, এই কবিতাটার মধ্যে একটা অদ্ভুত সুন্দর গল্প আছে, চারটা লাইনের পাঁচটা লাইনের ভিতরে একটা গল্প লুকায় আছে, ওটা কিন্তু তোমার অভিনয়ের মেমোরিতে তোমাকে কিন্তু অনেক সাহায্য করবে। এই যে কথাটা বলছি ওকে, এই এই বলাটার জন্য তো লোক লাগবে। আমি কিন্তু মেকআপ রুমে অনেক ইয়াং আমাদের যারা কোয়ার্টিস থাকে তাদের সঙ্গে কিন্তু আমি কথা বলি, এগুলো নিয়ে নানান দুষ্টমি করি, কথা বলি, কারণ আমি আমি যে চিন্তা করে দেখছি যে আসলে ওদেরকে ওদের সঙ্গে কথা বলতে হবে, যত মানুষ যত মানুষের সাথে না মিশলে সে কিন্তু আসলে তার কাছে যেতে পারে না, এটা আমার কাছে মনে হয়। সো আই হোপ যে আমাদের এই জিনিসগুলো আন্তরিকতা বা যেটাই বলি আমরা সেটা ডেফিনেটলি আছে, হয়তো জাস্ট প্ল্যাটফর্মস এত বড় হওয়াতেই আসলে সবার সাথে একটু আগে আগে একটা টিভি ছিল, এখন কতগুলো চ্যানেল, চ্যানেল তো চ্যানেল, এখন আবার কত ওটিটি, ওটিটি তো ওটিটি, ওটিটির মধ্যে আবার দেশের ওটিটি, আবার বাইরের ওটিটি, বাইরের ওটিটি তো ওটিটি, আবার ধরো মহাদেশের ওটিটি। আমি মাঝে মাঝে চিন্তা করি এতগুলা উপগ্রহ, এতগুলা গ্রহ, এতগুলো উপগ্রহ, সেই গ্রহের মধ্যে পৃথিবী একটা গ্রহ, সেই গ্রহের অনেক কিছুর মধ্যে অনেক দেশ, সেই দেশের মধ্যে ছোট্ট একটা দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের অনেক কিছুর মধ্যে ছোট্ট একটা মিডিয়া, সেই মিডিয়ার মধ্যে আবার একটা নাটক, একটা ছোট্ট মিডিয়া, তারপরে সেখানে আবার এত মানুষ, এত ইয়া, তার মানে দেখতেছে রাইট, এত কিছু চিন্তা করার মানে নাই, পার্সাই ভিউ দেখলে এই জিনিসটা এরকম, পার্সাই ভিউ তো দেখতে হবে এবং দেখলে পরে তখন মনে হবে যে আমরা এই যা যা নিয়ে ভাবছি এটা কিছুই না, কিছুই না রাইট, এই পৃথিবীর কাছে কিংবা এই গ্রহ নক্ষত্র কিংবা এই এই মহাকাশের কাছে এই আমরা আসলে বালুকণাও না, বালুকণাও তো একটা ইয়া, সো এত বেশি চিন্তা করার কিছু নাই, বরঞ্চ এটাকে এনজয় করাটা অনেক ব্যাপার, যে আমি এই কাজটা করছি, এটা করে আনন্দ পাচ্ছি, এটা করার পরে আমার কিছু এখান থেকে আমার জীবন জীবিকার জন্য কিছু অর্থ আসতেছে এবং এটার জন্য আমি তোমার সাথে সুসম্পর্ক বজায় রাখছি, এটা নিয়ে এত পলিটিক্স, এত গল্প, এত এর পা টান দিয়ে নামানো, এর বদনাম করা, এ কি নিয়ে এক দরকারটা কি রে ভাই, খালি ওইটুক চিন্তা করুক না, এক নয়টা গ্রহ, তার ভিতরে পৃথিবী একটা গ্রহ, সেই গ্রহের এত কিছুর মধ্যে, এত দেশের মধ্যে এই ছোট্ট একটা দেশ। মির সাব্বির আমাদের এখন ফিলোসফার।